তো ঘরে বসে বসে আর ভালো লাগছে না বন্ধুরা, তো ভাবলাম তো চলো বিকেল হয়েছে তো একটু জল দেখে আসি, চারিদিকে এত জল হয়েছে তো বেরিয়ে পড়লাম জল দেখতে। তো এদিকে দেখুন বন্ধুরা, চারিদিকে অনেক জল হয়েছে আর নদীটা ভরে ডেপ ডেপ করছে, দেখুন এত জল নদীতে দেখুন। আর ওদিকে দেখুন আমার বড় মেয়েটা কি আনন্দ করছে, ওর জল থেকে আনন্দ লাগছে দেখুন। তো ওদিকে বন্ধুরা দেখুন, জল দেখতে দেখতে আমার ছোটো মেয়েটা ওর পড়াশোনা শেষ করে ওর মিসের বাসা থেকে বেরিয়ে আসছে দেখলাম, তো ওকে নিয়েও যাচ্ছি করে, তো ও দুষ্টুমি করছে আমার সাথে অনেকটা দেখুন। তো এদিকে দেখুন বন্ধুরা, আজকের পুরো দিনও বৃষ্টি হয়েছিল আর দিনটাও ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তো আজকে ভাবলাম যে মোমোর প্রোগ্রাম করি, তো আজকে মোমোর জন্য আয়োজন করলাম দেখুন। দেখুন বন্ধুরা আমাদের গাছের নাগামরিচ দেখুন একটা নিয়ে এলাম পেরে, আর ওদিকে দেখুন নাগা ধনিয়া বলে ওদেরকে, জানি না আপনারা কি বলেন, তো ওটার সেন্ট আছে, অনেকটাই সেন্ট আছে বন্ধুরা, তো দিয়ে দিলাম জলের মধ্যে দেখুন। তো এদিকে বন্ধুরা নাগা ধনিয়াগুলো সিদ্ধ করে নিলাম, গ্রাইন্ড করব। তো এদিকে দেখুন বন্ধুরা, আমার ছোটো মেয়েটাও মোমো বানাচ্ছে, এরকম কোনো প্রোগ্রাম করলে ওর দুষ্টুমি স্টার্ট করে দেয়, এরকম সবসময়ই করে ও। তো দেখুন এদিকে চাটনিটাও রেডি করে নিলাম, দেখতে কি সুন্দর হয়েছে না বন্ধুরা দেখুন।
এদিকে দেখুন আমার মেয়েটা কি সুন্দর মোমো বানিয়েছে, দেখুন। তো ফাইনালি বন্ধুরা দেখুন আমার মোমো বানানো কমপ্লিট হয়ে গেল, দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন। তো ফাইনালি বন্ধুরা মোমোটা বানানো শেষ হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ আমার সঙ্গে থাকবেন। আর এরকমও আপনারাও বানাবেন আর বানিয়ে খাবেন আর বলবেন আমাকে কেমন লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।